Assalamualaikum. Welcome to Halkan's Time. So, আজকে আমরা উইদাউট ক্যালকুলার সিরিজে একটা খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও আমি করতে যাচ্ছি, সেটা হচ্ছে কিভাবে খুব দ্রুত তুমি গুণ করতে পারবা এবং সেটাও মাত্র এক লাইনের মধ্যে করা সম্ভব। সেটা দুই অঙ্কের গুণ হোক কিংবা তিন অঙ্কের গুণ হোক না কেন, আমরা সেটা এক লাইনে আমরা খুব দ্রুততম সময়ে আমরা গুণটা করতে পারি। সো আমরা বেশি দেরি না করে অবশ্যই সেই পদ্ধতি চলে যাব, কিন্তু তার আগে তো ছোট্ট করে আমরা এই আমাদের গুণগুলো দেখে আমরা প্রথাগত নিয়মে কিভাবে গুণগুলো করতাম। প্রথাগত নিয়মে আমরা যখন গুণ করতে হতো, দেখো যে আমাকে কিন্তু কমপক্ষে সার্টেন দুইটা অঙ্কের গুণ করতে হলো, তিনটা স্টেপে আমাদের কাজ করা লাগতো। দুইটা স্টেপে আমরা গুণের কাজ করতাম, কেরি নিয়ে হিসাব করতাম, এরপর হচ্ছে আবার যোগ করতাম, যোগের সময় আমাদের কেরি নিয়ে হিসাব টিসাব করা লাগতো, এবং মোট মিলে কখনো তুমি তিনটা স্টেপ বাদ দিতে পারছো না, ঠিক আছে। এবং তিন অঙ্কের বেলায় আরো স্টেপ সংখ্যা বেড়ে যায়, আরো সংখ্যা বেড়ে যায়, কেরি হিসাব বেড়ে যায় এবং অনেক প্রবলেম, তাই না? এবং এগুলো করতে গিয়ে হিসাব করতে গিয়ে যেমন ভুল হওয়ার সম্ভাবনাটা বেশি, আবার তেমনি টাইমটাও বেশি কনজিউম হয়। সো আমরা এখন চেষ্টা করব কিভাবে একটু টাইম কনজিউমটা কম করে এক লাইনের মধ্যেই আমরা গুণটা করতে পারি। সো উইদাউট এনি ফার্দার ডিলে জাস্ট আমরা শুরু করি আমরা। আচ্ছা, তো তুমি দেখতে পাচ্ছ ভাইয়া এখানে তিনটা ক্যাটাগরিতে ভাগ করছি। কেন ক্যাটাগরিতে ভাগ করছি? কারণ তুমি যেই টাইপের প্রবলেম গুলো জেনারেলি ফেস করবা, সেটা হচ্ছে যে তুমি না হয় দুই অঙ্কের গুণগুলো নিয়ে ফেস করবা, না হয় তিন অঙ্কের সংখ্যা নিয়ে ফেস করবা, না হয় তুমি মিক্স একটা প্রবলেম ফেস করবা যে তিন অঙ্ক প্লাস দুই অঙ্কের গুণ, ঠিক আছে, এরকম প্রবলেম নিয়ে ফেস করবা সমস্যাটা। তাহলে আমরা আগে দুই অঙ্কে শিখে এরপর তিন অঙ্কে শিখবো, এরপর আমরা মিক্স সমস্যাগুলো কেমনে করতে হয় সেগুলো আমরা দেখে ফেলবো, ঠিক আছে ইনশাল্লাহ। সো ভিডিওটা স্কিপ না করে একেবারে শেষ পর্যন্ত আমরা দেখে যাবো, ইনশাল্লাহ আমরা সবাই এই মেথডটা বুঝতে পারবো এবং প্র্যাকটিসের মাধ্যমে এই মেথডে আমরা খুব পারদর্শী হয়ে উঠবো, যাতে খুব কম সময়ের মধ্যে আমরা গুণটা করে ফেলতে পারি, ঠিক আছে। এবং এটা খুবই এফেক্টিভ একটা মেথড ভাইয়া, নিজের কাছে মনে হয় এটা খুবই একটা এফেক্টিভ মেথড। সো আমি মনে করি প্রত্যেকের এই মেথডটা একটু জেনে রাখা উচিত। আচ্ছা, এরপর এখন আমরা প্রথম গুণটা দেখি, এখানে অলরেডি করা আছে প্রথাগত নিয়মে। এখন আমরা দেখব কিভাবে আমি যে নতুন নিয়মের সাথে তোমাদের পরিচয় করিয়ে দিতে যাচ্ছি সেটা কিরকম। আগে দুটো আমরা সংখ্যা লিখলাম, এদের মধ্যে গুণ করতে হবে। আমার ফর্মুলাটা হচ্ছে অনেকটা এরকম, ফর্মুলাটা হচ্ছে অনেকটা এরকম। এখন ফর্মুলাটা এরকম দেখে বলবো যে ভাই বুঝলাম না, একটা খারা লম্বা লাইন দিলেন, ক্রস করলেন, আবার একটা খারা লম্বা লাইন দিলেন, হোয়াট ডাজ ইট ইভেন মিন, এটা আবার কি মিনিং করতেছে। ব্যাপারটা হচ্ছে আমরা ডান থেকে বাম দিকে আগাচ্ছি, এটা আগে মাথায় রাখো, ডান থেকে বাম দিকে আগাচ্ছি, কারণ গুণের করার সময় আমরা ডান থেকে বাম দিকে আগাই। সো ফার্স্টে ডান দিকে যে খারা লাইনটা দেখতে পাচ্ছ, বেসিক্যালি এটা ইন্ডিকেট করতেছে তোমার ডান দিকে যে দুটা অঙ্ক চার এবং আট, এই দুটার মধ্যে গুণ হবে। ভার্টিক্যালি দুটা যে সংখ্যা দেখতে পাচ্ছ ডান দিকে ফোর এবং এইট, দুটা গুণ হবে, গুণ হয়ে গুণফলটা লিখে দিবা। অলরাইট, এরপরে ক্রস দিয়ে বোঝাচ্ছে অ্যাকচুয়ালি ক্রস গুণফল, ক্রস গুণ করতে হবে এবং গুণফল গুলাকে পরস্পর যোগ করে দিতে হবে, অর্থাৎ তিন এবং আটের গুণফল পাবো আমরা একটা, চার এবং সাতের একটা গুণফল পাবো, ক্রস গুণ। সো যে দুটা গুণফল পাবো সেই দুইটা গুণফলকে যোগ করে দিতে হবে। অলরাইট, সো দুইটা স্টেপ শেষ। এরপরে তিন নম্বর স্টেপে কি করতে হবে, তিন নম্বর স্টেপে করতে হবে বাম দিকে এরকম ভার্টিক্যালি যে দুটো সংখ্যা আছে অর্থাৎ থ্রি এবং সেভেন, এই দুটো সংখ্যাকে গুণ করে গুণফলটা লিখে দিতে হবে। এবং অবশ্যই অবশ্যই এখানে কেরির হিসাব গুলো একটু মাথায় রাখতে হবে, কেরির হিসাব মাথায় রাখলে তোমার অঙ্ক মিলবে। এখন অঙ্ক অনেকে যাদের একটু মিলতে সমস্যা হয় তাদের সমস্যাটা হয় কেরির হিসাবটা করতে ভুল করে। সো মাথায় রাখবা কেরির হিসাবটা প্রতি স্টেপে লিখে রাখবা যাতে ভুল না হয়, ঠিক আছে। বেসিক্যালি তিনটা স্টেপ, তাহলে তিনটা স্টেপ কি কি আমরা একটু দেখে নিই, একেবারে ইজি। দেখো মুখে মুখে করা যাবে, চার আটা বত্রিশ, বত্রিশে তুমি দুই লিখলা, কেরি থাকবে তোমার তিন, ঠিক আছে, পরের সংখ্যাটার সাথে তিন যোগ হবে। আচ্ছা, এখন আমার স্টেপ নাম্বার ওয়ান শেষ, চার আটা বত্রিশ। স্টেপ নাম্বার টু, এইটা এবং এটা গুণ করে যোগ করে দিতে হবে, তিন আটা চব্বিশ, চার সাতা আটাশ, আটাশ আর চব্বিশ অর্থাৎ চব্বিশ সাথে যদি তিরিশ যোগ করি তাহলে হচ্ছে চুয়ান্ন, আর দুই কম তাহলে বাহান্ন, আচ্ছা বাহান্ন, আচ্ছা ওকে বাহান্ন। এরপর বাহান্নের সাথে তিন যদি যোগ করি তাহলে আবার পঞ্চান্ন হয়ে যাচ্ছে, তাহলে এখানে হচ্ছে পঞ্চান্ন। আমি আবার কেরি কত, কেরি হচ্ছে এখন পাঁচ, প্রতিবার কেরি গুলো লিখে দিলে তাহলে আমার ভুল হবে না, আমি বুঝাচ্ছি যাতে ভুল না হয়, নাহলে পাঁচ লেখার আমার কোনো দরকার নেই, তাই না। নিচে
এরপরে কাজ কি স্টেপ নাম্বার থ্রি, স্টেপ নাম্বার থ্রি হচ্ছে তিন সাথে একুশ, একুশের সাথে পাঁচ যোগ করলে ২৬, এই ২৬ সংখ্যাটা লিখে দাও, শেষ। দিস ইজ ইউর আনসার, দেখো ২৬ ৫২, ২৬ ৫২, এটাই কিন্তু তোমার আনসার, তুমি এক লাইনে করে ফেলছো। এখন আমি যদি তোমার সাথে কথা না বলে মনে করতাম, অঙ্কটা করতে কিন্তু আমার একটু টাইম কম লাগতো, তাই না? স্বাভাবিকভাবে বুঝতে পারতেছো, হয়তো তোমার কাছে মনে হচ্ছে টাইম বেশি যাচ্ছে, কিন্তু একটু পরে প্রমাণ পাবা যখন তিন অঙ্ক করতে যাবা, তিন অঙ্ক কি পরিমাণ টাইম কনজিউম করবে এখানে, আর তিন অঙ্ক কিভাবে এখানে টাইমটা কম সময় নিবে, তখনই টের পাবা। আচ্ছা, তাহলে আমরা মোটামুটি একটা অঙ্ক বুঝছি, আমরা আরেকটা ডেমো দেখে ফেলি তোমার তিন অঙ্ক নিয়ে, সরি দুই অঙ্ক নিয়ে আরেকটা ডেমো দেখে ফেলি, তারপর আমরা তিন অঙ্কের কথাবার্তা বলবো। আচ্ছা, সো তাড়াতাড়ি লিখি আমরা এই দুটা, ওকে, সো নয় দুগুণা, আমরা এটা জিনিসটা লিখে ফেলি, তাহলে আমার মনে থাকবে নয় দুগুণা ১৮, হাতে এক, তিন দুগুণা ৬, চার নং ৩৬, ৩৬ আর ৬ ৪২ হবে, ৪২ হলে ৪৩ হবে, তিন চার, তাহলে তোমার এখানে তিন চার ১২, ১২ আর ১৬, ১৬ ১৬৩৮, এটার অ্যান্সার আসবে ১৬৩৮, আমরা একটু চেক করে নিই, ইয়েস এটা অ্যান্সার আসবে ১৬৩৮, ঠিক আছে, আমরা মুখে মুখে এক লাইনে করে ফেলতে পারছি, মুখে মুখে তুমি জাস্ট এক লাইনে করে ফেলতে পারবা, অর্থাৎ তিনটা স্টেপ তোমার লেখা লাগবে না। এর কারণে আমাদের ভার্সিটিতে যখন ভার্সিটি এক্সাম গুলোতে রাফ করার জায়গা কিন্তু খুব কম থাকে, তো তুমি যদি তিন চার লাইন একটা গুণের জন্য খরচ করে ফেলো, তখন কিন্তু তোমাকে আবার মুছে সময় নষ্ট হবে, তাই না? এখন ওই সেই সময় নষ্টটাও কিন্তু হবে না তোমার। আচ্ছা, এই দুটো অঙ্ক আমরা করলাম, এই কাজ এটা তোমরা নিজেরা বাড়ির কাজের মতো করে নিতে পারো, ওকে। এখন আমরা সাপোজ চার নম্বর অঙ্কটা দেখবো, এখন আমাদের তিন দুই অঙ্ক শেষ, এখন আমরা তিন অঙ্ক নিয়ে একটু মাথা ঘামাই, তিন অঙ্কটাকে কিভাবে ডিল করবো। তিন অঙ্ক ডিল করতে হলে আগে তিন অঙ্কের সংখ্যা একটা লিখি আমরা, সুবিধা তোমাদের সুবিধার্থে একটু ফাঁকা ফাঁকা করে লিখতেছি, এবং তোমরা প্রথমবার যখন ভুল করবা একটু ফাঁকা ফাঁকা করে লেখো, যাতে প্রবলেমেটিক না হয়। আচ্ছা, এইটার ক্ষেত্রে আমাদের একটু স্টেপ বেড়ে যায়, যে ফার্স্টে তুমি আগের মতোই করবে ভার্টিক্যালি গুণ, এরপরে হচ্ছে এইটা 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 এইটা। আচ্ছা, এটা দেখে হয়তো মাথা ঘুরছে ভাই, মানে এইটা হোয়াট ডাজ ইভেন মিন, হোয়াট ডাজ ইট ইভেন মিন, এটা কি মিনিং করতেছে? মিনিং আসলে কিছু করতেছে না, আমরা যেহেতু বাম থেকে আগা ডান থেকে আগাচ্ছি, এটা হচ্ছে বাম, তাহলে একটু চিন্তা করে দেখো, এটা হচ্ছে বেসিক্যালি তোমার দুই এবং দুই এর গুণফল, মানে ডান দিকে যে দুটা ভার্টিক্যাল সংখ্যা আছে সেই ভার্টিক্যালের দুটা সংখ্যার গুণ, এবং বাম দিকে যে দুটা আছে সেটা হচ্ছে বাম দিকের ভার্টিক্যাল দুটা সংখ্যার গুণ, এই দুটা ক্রস ইঙ্গিত করতেছে, এটা হচ্ছে ডান দিকের ক্রস, এটা হচ্ছে বাম দিকের ক্রস, অর্থাৎ ডান দিকে যে দুটা সংখ্যা আছে ৫২ এবং ৮২, এই দুটার মধ্যে ক্রস গুণ হয়ে যোগ হবে, আর এইদিকে যেটা বোঝাচ্ছে বাম দিকে দুটা সংখ্যা, এই দুটা সংখ্যা ক্রস হয়ে যোগ হবে, আর এইটা যেটা মিনিং করতেছে, এটা মিনিং করতেছে হচ্ছে এইটা এইটা এবং এইটা, অর্থাৎ ৭ ২ গুণ হবে, ২ ৯ গুণ হবে, এবং ৫ ৮ গুণ হবে, এবং সবগুলো একসাথে যোগ হবে, ঠিক আছে? সো এইভাবে তুমি এই তিন অঙ্কটা করতে পারবা। হ্যাঁ, একটু হেজি লাগবে ফার্স্টে ফার্স্টে, অনেকবার অনেক বিরক্ত লাগবে, আমি নিজেও যখন ফার্স্টে টেকনিকটা দেখলাম, আমার কাছে ফার্স্ট অফ অল মনে হয়েছিল যখন আমি ফার্স্ট টেকনিকটা দেখছিলাম অনেক আগে, তো তখন আমার কাছে মনে হচ্ছে যে এইটা তো মনে হয় আরো সময় বেশি লাগাবে, বাট উইথ প্র্যাকটিস আমার কাছে মনে হচ্ছে না, এই থিং ইট একটু আমাকে একটু হলেও সময় বাঁচাচ্ছে, ঠিক আছে? সো আমরা দেখি, সময় বাঁচাচ্ছে, জায়গা বাঁচাচ্ছে, এবং রাফ করার পর যে মুছতেছি আমরা, সেই মোছার সময়টাও কিন্তু আমাদের বাঁচাচ্ছে, ঠিক আছে? আচ্ছা, সো দেখি আমরা কিভাবে করা যায় এটা, দুই দুগুণা ৪, এরপরে হচ্ছে ক্রস, ৫ দুগুণা ১০, ৮ দুগুণা ১৬, ১৬ আর ১০ হচ্ছে ২৬, আমার এখানে একটা ২ রয়ে গেছে, কেই এটা করতে হবে। এরপরে এখন ৭ দুগুণা ১৪, ৯ দুগুণা ১৮, ১৪ ১৮ একটু লিখে ফেলি কারণ বেশি জিনিস, আর ৪০, ৫ আর ৪০, তাহলে ৯ দুগুণা ১৮, ৭ দুগুণা ১৪, আর ৪০, ঠিক আছে? তো লিখে ফেলি আমরা একসাথে, কেরিটাও যোগ করে ফেলি, আটে আটে ১৬, ১৬ না হয়ে এখানে হবে ১৪, হাতে ১, ৪ ২ হচ্ছে ৪, ৩ হচ্ছে ৭, তাহলে ৭৪, এখানে ৭৪ আসবে, অর্থাৎ ৪ বসাতে পারবো, ৭ আমাদের আবারও কেরি থাকবে, ওকে, অলরেডি কোনো প্রবলেম নাই, প্যারা নাই, চিল। আচ্ছা, এখন হচ্ছে আমরা এই দুটা গুণ করব, ৭ আর ৫৬, পাঁচ নং ৪৫, ৪৫ আর ৫৬ যদি যোগ করি ১১, হাতে ১, আচ্ছা বুঝছি, তারপরে হচ্ছে ৯ আর ১১০, ১০১, আবার ৭ আছে তাহলে ১০৮,
108 এর মধ্যে অ্যাকচুয়ালি 8 বসাতে পারবো, 10 আমার কেরি থাকবে, 10 কেরি, 10 থাকবে আমার কেরি, তাহলে লাস্ট হচ্ছে আমার এই ভার্টিক্যাল গুণটা 7 নং 63, 63 আর 10 হচ্ছে 73, ঠিক আছে? সো দেখো 7384664, ঠিক আছে, গুণটা কিন্তু হইছে। সো আমরা কিন্তু চেক দিয়ে নিলাম গুণটা আমাদের হইছে। বাট তুমি দেখো এখানে এক লাইনে কিন্তু আসলে সব হিসাব নিকাশ করে বলছে, এখানে কিন্তু আমাদের অনেকবার কেরি হিসাব করতে হয়েছে। এখানে আমরা কেরি হিসাব মাত্র মনে হয় এই যতবার করছে, অর্থাৎ একবার করছি, দুইবার করছি, তিনবার করছি, চারবারের সময় আমাদের মোট হিসাব বসে গেছে। এখানে অনেক অনেক স্টেপে কেরি বসছে, আবার লাস্টে যখন যোগ করছো তখনও কেরি হিসাব করা লাগছে। এখানে কেরির হিসাব বেশি, স্টেপ বেশি, বেশিবার তোমার গুণ করা লাগবে, ড্যাম শিওর, এজ এ রেজাল্ট তোমার টাইম কনজিউম বেশি করবে, জায়গা বেশি খাচ্ছে, ঠিক আছে? সো এই মেথড আশা করি তোমাদের প্র্যাকটিস হয়ে গেছে। যদি তারপরেও প্র্যাকটিস করতে সমস্যা হয় ভিডিওটা আবার একটু দেখো, তাইলে হয়ে যাবে। এবং প্র্যাকটিস হিসাবে 6 এবং 5 এবং 6 নম্বর অঙ্ক অবশ্যই প্র্যাকটিস করবা। আমি ভিডিওর টাইমটা যাতে একটু শর্ট হয় তাই আমি একটু কম অঙ্ক করতেছি। এখন হচ্ছে আমরা চলে যাই মিক্সড, মিক্সড সমস্যাতে। মিক্সডে কি করব, মিক্সড আমরা ধরো দুই নাম্বারটা করি, 3 2 1 আর 2 1। আচ্ছা মিক্স প্রবলেম অ্যাকচুয়ালি যদি মাথায় একটু ঘামাইতে পারো তাহলে মনে হচ্ছে তোমার আসলে মিক্স প্রবলেম মিক্স লাগবে না, কারণ সামনে একটা শূন্য দিলে আবার ওটা তিন অঙ্ক তিন অঙ্ক ঝামেলা ইয়া হয়ে মজার ব্যাপার হয়ে যাচ্ছে। দেখো তো এখানে আমরা যেটা করবো, আরে তাড়াহুড়াতে সব উল্টা পাল্টা করতেছি। আচ্ছা ফার্স্টে হচ্ছে এক আর এক গুণ করলে কত, এক, দুই আর এক গুণ করলে কত, দুই, দুই আর এক গুণ করলে দুই, দুই দুই চার, বসায় দাও চার। এরপরে হচ্ছে আমাদের এই দুটো স্টেপ শেষ, এরপর হচ্ছে এইটা 3 1 3 0, 2 2 4, 3 আর 4 যোগ করলে হচ্ছে 7, কোনো কেজি নাই আলহামদুলিল্লাহ, অনেক ইজি একটা ম্যাথ চুজ করে ফেলছি। এরপরে হচ্ছে আমার এটাও শেষ, এরপর হচ্ছে এইটা, এই ধাপে কি, এই ধাপে হচ্ছে এইটা আর এটা যোগ করতে হবে, 3 2 6 আর 0, 6 বসায় দাও, কোনো কেরি তো নাই, কেরির হিসাব নাই। আচ্ছা এরপর আছে 3 0 0, সামনে শূন্যর কোনো তো ভ্যালু নাই, সো আমরা বসাচ্ছি না, তাহলে এটা অ্যান্সার আসতেছে বেসিক্যালি এই তোমার এতটুকু, ঠিক আছে? বেসিক্যালি এখানে ঘটনা হচ্ছে শূন্য বসায় দিলে যেহেতু এখানে শূন্য হয়ে যাচ্ছে তার মানে হচ্ছে এটা থাকা না থাকা সমান। তারপরও আমরা এখানের জন্য আলাদা মেথড ইউজ করার দরকার নাই, আমরা জাস্ট এরকম শূন্য বসাই, এটাকে জাস্ট আগের মতো নিয়মে করে ফেলতেছি, ঠিক আছে? আমরা এক্সট্রা নিয়ম বা পদ্ধতি শেখার কোনো মানে নাই। তো আমরা একটু চেক দিয়ে নিই, 6 7 4, ইয়েস আমাদের উত্তরটা মিলে গেছে। সো তোমাদের সুবিধার জন্য ভাইয়া আরেকটা ম্যাথ হয়তো দেখাই দিচ্ছি, চলো আমরা করি 6 নাম্বারটা। তোমাদের এই পদ্ধতি যদি প্র্যাকটিস না হয়ে থাকে এখন এটা করতে করতে প্র্যাকটিস ইনশাল্লাহ হয়ে যাবে, ঠিক আছে? আমরা করতে করতে প্র্যাকটিস করতে করতে আমরা এটাকে সহজ করে ফেলব, ঠিক আছে? অলরাইট, 5 8 40, 4 কেরি আছে, ফার্স্টে হচ্ছে 8 2 16, 5 1 5 হচ্ছে 21, সরি 21-এর 1 থাকবে, 21-এর সাথে আবার 4 যোগ হয় তাহলে হচ্ছে 25 2, অবশ্যই কেরির কথা মাথায় রাখতে হবে। এগুলো হচ্ছে এইটা এইটা এইটা, তাহলে একটু লিখতে হবে কারণ মাথা মনে থাকবে না, 5 9 45, 3 8 24, 2 1 2, আবার কেরির 2, ঠিক আছে? 5 9 45, 3 8 24, 2 1 2, কেরির 2। আচ্ছা 4 4 8, 8 9 10 11 12 13, আচ্ছা 3 7 73, 73 হচ্ছে 3 বসবে, 7 কেরি থাকবে। আচ্ছা এরপর হচ্ছে 3 1 3 9 2 18, 19 20 21, 21-এর সাথে 7 যোগ হলে 28, 2 কেরি থাকবে এবার। আচ্ছা 3 9 27, 27-এর সাথে 2 যোগ হবে মানে হচ্ছে তোমার 29, সো এটার অ্যান্সার আসবে এতটুকু, ঠিক আছে? কতক্ষণ সময় লাগছে তোমরা একটু হিসাব করে দেখতে পারো, বেশ লম্বা একটা গুণ, কিন্তু বেশ লম্বা, 2 9 8 3 5 0, দেখছো এত বড় গুণ হওয়া সত্ত্বেও আমাদের ভুল কিন্তু হয় নাই, কারণ ভুলের রেটটা কম। তো চিন্তা করে দেখো ভুলের রেটটা কেন কম, কারণ আমাদের কেরি হিসাব হচ্ছে এখানে মাত্র
তিন থেকে চারবার আমাদের কেরি হিসাব আসে। আর এই ধরনের এভাবে যদি করতে চাও তাহলে কেরি হিসাব আসবে আরো অনেকবার, এবং লাস্ট স্টেপে যখন যোগ করবে তাহলে তখন আবার কেরি হিসাবটা আসবে। ঠিক আছে, সো দ্যাটস অল। সো আমি আশা করি তোমাদের এই ম্যাজিক যে গুণের নিয়মটা এক লাইনে করা সেটা তোমাদের অনেক বেশি উপকার হয়েছে। সো যদি উপকার হয় তুমি তোমাদের বন্ধুদের সাথে এটা শেয়ার করে দাও, কারণ যত বেশি শেয়ার করবা তত বেশি নলেজটা তত বেশি স্প্রেড হবে, ততটাই কিন্তু তোমার জন্য ভালো। কারণ তোমার বন্ধু যখন পরে নতুন একটা টেকনিক শিখবে সে তখন তোমাকে জানাবে, কারণ তুমি যদি আজকে না জানাও বন্ধুকে, বন্ধু কিন্তু যখন নতুন টেকনিক শিখবে সে কিন্তু তোমাকে জানাবে না। সো নলেজটা কিন্তু যার যার মধ্যে প্যাক করে থাকবে, মানে ছড়াবে না, এবং আলটিমেটলি এটা কিন্তু আমাদের সমাজের জন্য ভালো হবে না। ঠিক আছে, সো স্প্রেড ইউর নলেজ। তো দ্যাটস অল, ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক দিবে, এবং এটার প্লেলিস্টে বাকি যে সকল ভিডিওগুলো আছে সেই সকল ভিডিও লিঙ্ক অবশ্যই ডিসক্রিপশনে দেওয়া থাকবে, জাস্ট ডিসক্রিপশনে চেক করলে হয়ে যাবে ইনশাল্লাহ। সো তোমাদের সাথে দেখা হচ্ছে আবার নতুন কোন ভিডিওতে। তো টিল দেন টেক কেয়ার, গুড বাই, আল্লাহ হাফেজ।